সময় যত এগোচ্ছে ততই দক্ষিণ চব্বিশ পরগনায় দীর্ঘ হচ্ছে মৃত ও নিখোঁজের তালিকা। নিখোঁজদের সঠিক তথ্য তুলে আনতে এলাকায় ঘুরছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সরকারি হিসেবে এখনও পর্যন্ত জেলায় মৃত 17, নিখোঁজ 41। নিখোঁজদের খোঁজ পেতে প্রশাসনিক স্তরে সবরকম প্রচেষ্টা চলছে। স্থানীয়ভাবে উদ্যোগী হয়ে অনেকেই উড়িষ্যায় গিয়েছেন পরিজনকে খুঁজতে। করমন্ডল এক্সপ্রেস এটা হাওড়া থেকে ছাড়ে, আমাদের সুন্দরবন এলাকার শুরু নয়, আমাদের পশ্চিমবাংলার বেশ কিছু এলাকার মানুষজনেরা ওখানে ভেলোর এবং চেন্নাইতে চিকিৎসা হতে গিয়ে থাকে। তাছাড়া কোনো কোনো মানুষ আবার পরিসারি শ্রমিক হিসাবেও তারা কাজকর্ম করতে গিয়ে থাকে। তো যতটুকু আমি গতকাল থেকে খোঁজখবর নিয়েছি, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অধিকাংশ ব্লক থেকে এসেছিলেন। জেলা জুড়ে কান্নার রোল, প্রায় প্রতিটি ব্লক থেকেই খোঁজ মিলছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে থাকা যাত্রীর। এই ট্রেনেই এত দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা কেন, খোঁজ নিয়ে জানা গেলেও এই ট্রেনে চেপে অনেকেই দক্ষিণ ভারতে ডাক্তার দেখাতে যান, আবার অনেকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যান। সেই জন্য এই ট্রেনে দক্ষিণ চব্বিশ পরগনার বিপুল সংখ্যক মানুষজন রয়েছেন, একথা স্বীকার করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীও। মৃত ও নিখোঁজ ছাড়াও জেলা থেকে 105 জন আহত ব্যক্তি রয়েছে বলে জানা যাচ্ছে। পাথর প্রতিমাতে জনকে আমরা আমাদের কাছে ট্রেস আউট নেই, বাকি 6 জন কিন্তু তারা ফিরে এসেছে। নামখানা ব্লকের নামখানা আমাদের পিএসের আন্ডারে 7 জন গেছিলো, 7 জনই ফিরে এসেছে, তার মধ্যে একজন ইঞ্জিয়ার হয়েছিলো স্বপন মাইতি, তিনি কাকদ্বীপে এসে চিকিৎসা হয়েছে। আর হচ্ছে আমাদের ফেজারগঞ্জ কোস্টালে যে 6 জন গেছিলো তার মধ্যে 5 জন এসছে, একজন বালিয়ারিয়ার বুদ্ধদেব দাস। সময় যত এগোচ্ছে ক্রমশ মৃত নিখোঁজ ও আহতের সংখ্যা বাড়ছে। সময়ের সঙ্গে সঙ্গে একটার পর একটা খবর আসছে জেলায়, ততই জেলা জুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক। নিখোঁজদের খোঁজ কি আদৌ মিলবে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। রবিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় বিধায়কগণ নিজস্বভাবে খোঁজ চালাচ্ছেন, চলছে প্রশাসনিক স্তরে খোঁজার চেষ্টা। মৃতদের দেহ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সাগর ব্লকে আমাদের সাগর থানা অন্তর্গত যারা গেছিলেন তারা সবাই ফিরে এসেছেন। আর হচ্ছে আমাদের কোস্টাল থানা গতকাল থেকে 3 জন মিসিং ছিল, 3 জনের মধ্যে 6 জনের মধ্যে 3 জন ওরা ফিরে এসেছে, নিরাপদে ফিরে এসে, বাকি 3 জনের টেস্ট আউট পাওয়া গেছিলো না 2:30 পর্যন্ত গতকাল, তারপরে বিকেলবেলাতে 2 জনের টেস্ট আউট পাওয়া যায়। কাকদ্বীপ থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল।